আশা করি সবাই ভালোই আছো। আমি তো বেশ ভালো আছি। আর এই যে আমার পেছন দিকে পাহাড়টা দেখতে পাচ্ছো, এটা হচ্ছে মেশিন। তো মেশিনটা যেহেতু বাবার, তো বুঝতেই পারছো পুরনো জিনিসের সঙ্গে একটা ইমোশন জড়িয়ে থাকে, তো সেই জন্য এটা এখনো আছে। যদিও মেশিনের ওপরের কভার টভারগুলো একদম নষ্ট হয়ে গেছে, আর মেশিনটাও নষ্ট হয়ে যাবে না চালানো হলে। আমি তো চালাতে পারি না, তোমাদের অনেকবারই বলেছি। আর এখন পজিশনটা এমন যে চালাবে কে, বাবা চালাবে, বাবাকে তাহলে বারবার ওপরে উঠে আসতে হবে, আর বাবারও কষ্ট হয়, বয়স হয়েছে তো। তো সেই জন্য ওই পাহাড়টা যতদিন না মেশিনটা ওখান থেকে যাবে ততদিন তোমরা দেখতেই পাবে। তো যাই হোক, বলো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো। আমরা তো বেশ ভালো আছি। আর গরম, হ্যাঁ গরম পড়েছে। আর সকালবেলা মনটা আমার খুব খুশি খুশি, কেন বলো তো? খুশি খুশি, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের সাথে। আগে সে রান্না করলে মন ভালো হয় না। দুটো নাইটি চলে এসছে। নাইটিগুলো আমি আবার পরে দেখলাম, যার জন্য উল্টো করা রয়েছে। আমি পরে দেখলাম যে ঠিকঠাক আছে কি না। একটা হচ্ছে এইটা নর্মাল নাইটি, যে এমনি গোল ওয়ালার নাইটি যেরকম হয় সেরকমই নাইটি, নর্মাল। এই যে প্রিন্টটা হচ্ছে এইটা, আর একটা হচ্ছে এই যে গোল ওয়ালার নাইটি, প্রিন্টটা হচ্ছে এটা। দুটো নাইটি সকাল সকাল চলে এসেছে। আবার আমাকে চুজ করে দিল, বললো যে আজকে হলুদটা পরবে। বললাম ঠিক আছে, তাই স্নান করে হলুদটাই পরবো তুমি যখন বলছো। তো সকাল থেকে তো কাজকর্ম অনেক সারা হয়ে গেছে, এখন বাজে 10:10। পল্লবও বেরিয়ে গেল, এই জাস্ট পল্লব বেরোবে বলেই আমি বললাম বেরোক, তারপরে আমি কাজ শুরু করব। বেরিয়ে গেল। আর সকালবেলা বানিয়েছি, ওই যারা হোম ডেলিভারি নেয় ওদের জন্য ব্রেকফাস্ট বানিয়েছি, রুটি আর তার সাথে বানিয়েছি, রুটি আর তার সাথে বানিয়েছি হচ্ছে তোমার কী বলে একটা তরকারি আলু দিয়ে। এবার আলু দিয়ে তরকারিটা আমরা খেতে পারবো না, মানে আমি খাবো না, তোমার দাদাকে দেবো না, তোমাদের দাদাকে মানে পল্লবকে দেবো না। তো সেই জন্য আমাদের জন্য আবার সোয়াবিন দিয়ে একটা তরকারি বানালাম, আর পল্লব খেলো রুটি, আমি খেলাম পাউরুটি। গতকাল পাউরুটি এনেছিল ব্রেকফাস্টের জন্য, তো ব্রাউন ব্রেড তো ছিল, ওইটাই আমি দু পিস খেয়ে নিলাম। আর তারপরে চা তো তার আগেই খেয়ে নিয়েছি সকালে। মর্নিং ওয়াকে পল্লব গেছে, আমি যাইনি, কেননা আমাকে বললো তুমি যেও না, এখন তো তোমার রান্নার চাপ আছে, সকালবেলা অতটা হেঁটে আসলে পরে এমনি একটুখানি পা হাত পাগুলো ব্যথা করে, তো আর তারপরে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হবে বললো। বললো যে রান্নার চাপটা একটু কমুক, তারপরে যাবে, এখন যেতে হবে না। ঠিক আছে চলো, তুমি যেটা বলছো সেটাই থাক। উঠে গেছিলাম আমি, উঠে ওই ভিডিওগুলো এডিট ফেডিট করছিলাম, মানে আজকে যে ভিডিওটা তোমাদের কাছে, ব্লগটা যেটা তোমাদের কাছে যাবে, তারপরে ইটিং শো যেটা যাবে, ওগুলো এডিট করছিলাম। তারপরে তোমার করলাম ব্রেকফাস্ট করলাম, এদিকে গুছিয়ে নিয়েছি, মাছও আছে চিকেনও আছে। আজকে দুপুরবেলা কী কী রান্না হবে জানো তো? দুপুরবেলা হবে আলুর বড়া, আমাদের জন্য না ওদের জন্য, আমরা শুধু চিকেনের ঝোল আর ভাত খাবো। আর মা করেছে লাউ চিংড়ি, আমি তো খাবো না, পল্লব খাবে লাউ চিংড়ি। আমি ওই দুটো বড়া রেখে দেবো, বড়া আর চিকেনের ঝোল, আর ওদের জন্য করবো পেঁয়াজ টমেটো দিয়ে মুসুর ডাল। একটা বলতা এসেছে ওই জন্য বারবার দেখছি। পেঁয়াজ টমেটো দিয়ে মুসুর ডাল, আলুর বড়া আর দই কাতলা। তাহলে রান্না অনেকগুলোই আছে, সেই রান্নার ওখানে ঢুকবো। তো খুব একটা চাপ নেই এই কারণে যে ডালটা আমি অলরেডি সেদ্ধ করে নিয়েছি, মাছও ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি, চিকেনও ধুয়ে ম্যারিনেট করে ফেলেছি। চিকেনটা একদম প্রেশার কুকারে হালকা ফুলকা ঝোল করে নেব। আর তোমার কী বলে, আর যেটা আর চালটাও ধুয়ে ভিজিয়ে দিয়েছি। তো সব মোটামুটি অর্ধেক কাজ সেরে রেখেছি, এবার ঢুকবো। 11টায় যদি ঢুকি, 11টায় ঢুকলে 12:30টার মধ্যে আমার রান্নাবাড়ি শেষ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। খালি মশলাটা করা হয়নি আজকে, মশলা করার সেরকম কিচ্ছু নেই। চিকেনে কেটেই দিয়ে দেবো পেঁয়াজটা, আর আদা রসুনটা বাটবো, ওটা আমার দই কাতলাতেও লাগবে। তো এই হলো পরিস্থিতি। গরমটা আবার পড়ছে দেখো, এইবার ইয়ের আগেই কত গরম পড়ে গেল, 27 তারিখ দোল দোলের আগেই কত গরম পড়ে গেল না? দোলটাও অবশ্য এবার অনেক দেরিতে, জানো তো সজনে ডাঁটা আনলে না ভীষণ বিরক্ত লাগে, কি আমাকে একাই খেতে হয়, কিছুতেই খেতে চায় না। ওই জন্য আমি বলেছি তোমার আনতে হবে না, ছেড়ে দাও, খাবো না আমি একা, কত খাবো বলো। আর আমারও তো মুখের দাঁতগুলো এই পাশে আছে একটা, ওপর দিকে এই পাশে একটা আছে, নিচের দিকে, এগুলো একদম ক্ষয়ে গিয়ে একেবারে বিচ্ছিরি অবস্থা হয়ে রয়েছে, তাই জন্য আমারও অত চিবাতে ভাল লাগে না। তা ঠিক আছে, ছেড়ে দাও। ও আজকে নতুন চাদর পেতেছি, দাঁড়াও দেখাই তোমাদের। এই দেখো এর মধ্যে নাইটি দুটো রয়েছে, এই দেখো নতুন লালটা পেতেছি, বুঝেছো, লালটা পেতেছি। চলো তাহলে রান্নাবাড়ি করি, পরে আবার আসবো তোমাদের কাছে, পরে এসে কথা বলবো।
এই যে এইখানে রেডি হয়ে গেছে দই কাতলা আর এই দিকে হচ্ছে চিকেন চিকেনটা আজকে প্রেসার কুকারে একদম হালকা ঝোল করে নেব আর বানাবো আলুর বড়া আর ডালও হয়ে গেছে এই যে ডাল রেডি ডালটার কালারটা কি আছে দেখতে লাগছে গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বাজে পৌনে একটা স্নান করলাম স্নান পুজো সেরে এলাম এদিকে আমি সেরে গেছিলাম তোমরা তো দেখলেই ডাল করে নিয়েছিলাম দই কাতলাটাও করে নিয়েছি আর চিকেনটাও হয়ে গেছে ভাত এক ফুট দিয়ে রেখে গেছি এবার ভাতটা আর এক ফুট দেবো আর তারপরে তোমার ইয়ে করবো কী বলে বড়াটা ভাজবো বড়া ভাজাটা তোমাদের সাথে শেয়ার করবো যদিও এই আলুর বড়াটা আমার এমনিতেও চ্যানেলে শেয়ার করা আছে কিছু না আলুটা গ্রেট করে নিয়েছি পেঁয়াজ কুচিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়েছি অল্প একটু বেসন দিয়েছি আর তোমার নুন হলুদ এই দিয়ে আমি বড়াটা ভাজবো তো চলো কাজটা কমপ্লিট করে পাঠিয়ে দিই খাবারটা তারপরে আমরাও খাবো পরে আবার কথা বলবো তোমাদের সাথে এখন চলো দেখে নেবে কিভাবে কি করছি এই দেখো বড়াটা ভাজছি এর মধ্যে না একটু ডিমও দিয়ে দিয়েছি কালকে চিলি চিকেন করেছিলাম চিলি চিকেন করার পুরো ডিমটা তো লাগেনি চিলি চিকেনে যেটা ছিল ওইটা দিয়ে দিয়েছি এর মধ্যে তাহলে বড়াটা আরও টেস্টি হবে উল্টে দিলাম এক পিঠ হয়ে গেছে উল্টে দিয়েছি আর এক পিঠ হবে তারপরে নামিয়ে নেব আর গরম গরম বড়ার ডালের সাথে দারুণ লাগবে এই যে চিকেন রেডি হয়ে গেছে বলেছিলাম চিকেনের ঝোল ঝোল রেডি হয়ে গেছে এখানে বানিয়েছি স্যালাড আজকে স্যালাডটা এইভাবে বানিয়েছি গুড ইভিনিং চলে এসেছি আবার তোমাদের কাছে আর নতুন নাইটি পরে চলে এসেছি আর ওখানে আরেকজন এখন ফোন পেতে পে করছে খুব ব্যস্ত ভীষণ ভীষণ ব্যস্ত পুরো মুন্ডুটা তো নিচে নেমে গেল গো একটু সোজা হয়ে বসে করো দিয়ে এখন আমার সন্ধে সন্ধে দেওয়া হয়ে গেছে এখন বাজে কটা এখন বাজে 7টা বাজতে তো সন্ধে অনেকক্ষণ দেওয়া হয়ে গেছে তার মধ্যে একটা ফোন এসেছিল কিছু বলবে হলো 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 করছি তো আচ্ছা কেমন লাগছে বলো আমাকে নাইটটা পরে ভালো লাগছে দুপুরে দেখেছি তো তো দুপুরে পড়িনি কিন্তু দুপুরে তখন ট্রায়াল দিচ্ছিলাম দিয়ে তোমার সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে তার মধ্যে দিল্লি থেকে একটা ফোন এলো আমার এক ভিউয়ার ফোন করেছিল তার সঙ্গে খানিকক্ষণ কথা বললাম তারপরে আরেকটা ফোন এলো সেই সেটা অ্যাটেন্ড করলাম করে এবার তোমাদের কাছে এলাম এখন যাব আমি চা বানাতে চা আর বিস্কুট খাবো সারা দুপুর কিন্তু উল্টা পড়েছিলাম দেখো এখানটা একটু ফোলা আছে এখানটায় খুব যন্ত্রণা করছিল দাঁতের এই যে এখানে দাঁতটা আছে তো কি হয়েছে কি জানি খুব যন্ত্রণা করছিল তো যখন যন্ত্রণা করছিল পড়েছিলাম যন্ত্রণা ওষুধ খেলাম যন্ত্রণা কমে গেল আবার উঠে গাড়ি ছুটতে শুরু করে দিয়েছে কারণ এখন আমাকে রান্না করতে হবে চিকেন কারি আর ভাত এটা হচ্ছে আজকে রাতের ডেলিভারি এখন করব না 8টার সময় করব এখন তো 7টা বাজে এখন চাটা বানাই চাটা বানিয়ে আজকে আমি সকালে সকালে চা খেলাম গো আমি আজকে সকালে চা খেয়েছিলাম সকালে চা খেয়েছি এখন আরেকবার খাই এখন একটু চায়ের নেশা হয়ে গেছে এখন আরেকবার চা আর বিস্কুট খাই আর কিচ্ছু খাবো না জানো কালকে চুরমুর খেয়েছিলাম না চুরমুরটা খাওয়ার পরে না কেমন মনে হচ্ছিল কি এমনি কিছু অসুবিধা হয়নি চুরমুরটা খাওয়ার পরে মনে হচ্ছিল কি পেটটা কি ভর্তি হয়ে গেছে রাত্রিবেলা আর খেতে পারবো না হ্যাঁ ওরকম হচ্ছিলো তাই জন্য আমি ওকে বলেছি কি যদি আমিও কিছু খেতে চাই আমি যদি মনে করি কিছু খাবো আমি যদি তোমাকে বলি যে ফুচকা এনে দাও চুরমুর এনে দাও চাট এনে দাও তুমি এনে দেবে না আমি লোভ করে বললেও তুমি এনে দেবে না 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 খাওয়াই ভালো গরমকাল পড়ে গেছে না দূর আর দরকার নেই আর খাবো না এইসব একদম একদম এইসব থেকে একদম দূরে থাকবো একদম এইসব থেকে দূরে থাকবো আমি প্রমিস করলাম দেখো এইসব থেকে দূরে থাকবো হয়তো নমাসে চমাসে একদিন দেবে তো নমাসে চমাসে একদিন চাইলে নমাসে চমাসে একদিন চাইলে দেবে তো প্রথমে 1 টাকা সেন্ড করো হচ্ছে তো চলো ও কাজ করছে করুক বাবা ঠ্যাংটা দেখা যাচ্ছে কেমনি লাগছে ও কাজ করছে করুক আমি কিচেনে যাই কতগুলো মুদি দোকানের কিছু জিনিস আমার ফুরিয়ে গেছিলো মানে আমি তো যা এনেছিলাম তাতে আমাদের হয়ে যেত কিন্তু ওই যে আবার হোম ডেলিভারি স্টার্ট হয়ে গেল তাই কিছু জিনিস ফুরিয়ে গেছিলো ও এনেছে সেগুলোকে একটু গুছিয়ে গাছিয়ে রাখি তোমাদেরকে একটু দেখিয়ে নিই দিয়ে চাটা করি চাটা করে এসে চা খাই দুজনে মিলে তারপরে চিকেন আর ভাত করবো আর চিকেন আর ভাত আর কী দেখাবো একবার তো চিকেন দুপুরে করেছি সেটা অবশ্য প্রেশার কুকারে করেছি এখন প্রেশার কুকারে করবো না এমনি করবো তো চলো যাই রান্নাঘরে রান্নাঘরটা একদম অগোছালো হয়ে আছে জানো তো
একদম অগোছালো হয়ে আছে, কেননা আবার রাতে রান্না করব বলেই একটু মানে অত গোছানোর, রাতে যেহেতু আবার রান্না করতে হবে তাই আর অত গোছগাছ করিনি, যেমনকার তেমনই আছে। বাসন ওখানে পড়ে আছে, বাসনগুলো রাতে সব ধোবো, তাহলে দেখাই তোমাদের কি কি আনা হয়েছে। ও বিস্কুট তো এখন আমি ঢালতে পারবো না, কারণ বিস্কুট আমার অলরেডি ঢালা আছে। এটা এনেছি, আচ্ছা এটা আমার, এটা পল্লবের। তবে এটা যে আমি খাবো না বা ওটাও যে ও খাবে না তা না, তবে মেনলি এটাই খাবে পল্লব বেশি। আচ্ছা এটা তো না হলে আমার চলে না, জানোই শেষ হয়ে গেছে তাই আবার আনতে হলো। পোস্ত এইটুকুই এনেছি গো, এর বেশি আর মানে পারবো না, আমার পোষাবে না এর থেকে বেশি পোস্ত আনা, সম্ভব হবে না। আচ্ছা আচ্ছা এই তেলটা কত নিল গো? এই যে সর্ষের তেলটা সানরাইজের যেটা এনেছো, মাস্টার্ড অয়েল কাচ্চিখানি, আচ্ছা এইবার এটা এনেছে, আগেরবার এনেছিল, আগেরবার কি এনেছিল যেন, ফরচুন, এবার সানরাইজেরটা এনেছে, দেখি কেমন হয়। দুটো তেল এনেছিল তো আরেকটা লাগবে বলে আনালাম, ধনে গুঁড়োটা ফুরিয়ে গেছিলো ধনে গুঁড়ো আনালাম, আটা আনালাম 1 কেজি, আছে আর একটু 1 কেজি আনিয়ে নিলাম, আর দুটো সানলাইটের প্যাকেট। এই হয়েছে মানে এই আজকে মুদি বাজার হয়েছে, মানে যেগুলো শেষ হয়ে গেছিলো সেগুলো আর কি আনা হয়েছে। আর চলো চাটা করি, চাটা খাই, পরে আবার তোমাদের সাথে কথা বলি। সন্ধ্যের খাবার এসে গেল, মুড়ি আর বেগুনি দিদি দিয়ে গেল, মায়ের হাতের বেগুনি মা বানিয়েছে, আর পল্লব তো নিচে খেলা দেখছে বাবার ঘরে, ও ওখানেই খাচ্ছে, আমি এখানে খাচ্ছি, ওদিকে সব গুছিয়ে রেখে এসেছি, চিকেন টিকেন সব গুছিয়ে রেখে এসেছি, ম্যারিনেট করে ভাতেরও জল মানে ভাত চাল ভিজিয়ে রেখে এসেছি, গিয়ে ভাতটা বসাবো, ভাতের মধ্যে দুটো ডিম দিয়ে দেবো আমাদের দুজনের রাতে, আর চিকেনটা করে নেবো, হয়ে যাবে। ভাবলাম খাচ্ছি যখন তোমাদের সাথে একটু শেয়ার করি। হয়ে গেল কাজ সব শেষ, 11:10, মোটামুটি এই টাইমেই আমার রোজ শেষ হচ্ছে কাজকর্মগুলো। তো চলো ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি, এবার মুখে, গরমকাল মানেই আমার অ্যালোভেরা জেল, টিপটা উঠে গেল, কেন কি আমি তো এখন লিকুইড সিঁদুর দিয়ে টিপ পড়ছি, আঠার টিপ পড়ছি না বললে ভুল হবে, কম পড়ছি। চলো কই গেল গার্ডারটা, হারিয়ে যায় খালি গার্ডার ফাটার সব। চলো তাহলে আজকের মতো গুড নাইট, কালকে সকালে আবার দেখা হবে রবিবারের ব্লগে। রবিবারের ব্লগে কি করতে পারি দেখি, কোথাও যেতে পারি কি যেতে পারি না, রবিবারেরটা রবিবার চিন্তা করবো, আজকে শনিবারের ব্লগটা তো আগে শেষ করি। চলো গুড নাইট, ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, ঘরে থেকো, আর ঘরে থেকো বলে লাভ নেই, বেরোতে তো হবে কিন্তু সাবধানতা অবলম্বন করে। চলো টাটা, লাভ ইউ অল, সবাই 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 ভালো থেকো, টাটা।